আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বরাকের তিন জেলায় রেড এলার্ট, সতর্কতা প্রশাসনের। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল রবিবারই আছড়ে পড়েছে উপকূলে। এদিন সন্ধ্যার পরপরই বাংলাদেশ পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে রিমাল। এর প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়ে বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে। আজ ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়বে গোটা রাজ্যে। এর ফলে প্রবল ঘূর্ণিঝড় সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই আশঙ্কায় সারা রাজ্যে স্থান ভেদে ইয়েলো ও রেড এলার্ট জারি করা হয়েছে। বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতেও জারি করা হয়েছে রেড এলার্ট। আজ ও আগামীকাল দুদিনই রেড এলার্ট জারি থাকবে বরাক উপত্যকায়। জীবন ও সম্পত্তি সুরক্ষায় আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষে জারি করা হয়েছে নানা সতর্কতা। বরাকের তিন জেলায় জারি করা হয়েছে সতর্কতা, তা পালন করে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। আবহাওয়া বিভাগের পক্ষে বলা হয়েছে, 27 ও 28 মে রাজ্যের অধিকাংশ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঘূর্ণিঝড় হতে পারে। এর মধ্যে গোয়ালপাড়া, ডিমাহাসা, কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় জারি করা হয়েছে রেড এলার্ট। আবহাওয়া বিভাগ বলছে, এসব এলাকায় 27 মে 24 ঘন্টায় 21 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ইয়েলো এলার্ট জারি করা হয়েছে ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর ও বঙ্গাইগাঁও জেলায়। সেসব জেলায় 24 ঘন্টায় 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় বইতে পারে, বিশেষ করে দক্ষিণ আসাম এলাকায়। পরদিন 28 মে মঙ্গলবার রেড এলাকায় রয়েছে চিরাং, বাক্সা, ডিমাহাসা, হাইলাকান্দি, কাছাড় ও করিমগঞ্জ জেলা। এসব জেলায় 24 ঘন্টায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 21 সেন্টিমিটার পর্যন্ত। ইয়েলো এলার্ট রয়েছে কুকরাঝাড়, বঙ্গাইগাঁও, বজালি, তামুলপুর, বরপেটা, নলবাড়ি, নগাঁও, হুজাই, পশ্চিম কার্বি আংলং ও কার্বি আংলং জেলায়। সেই সব জেলায় 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 29 মে বুধবারও ইয়েলো এলার্ট রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়, তবে এর মধ্যে বরাক উপত্যকার কোনো জেলা নেই। প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকট হয়। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ জোরদার প্রস্তুতি নিয়েছে। জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। NDRF কে সতর্ক করা হয়েছে। SDRF এবং ফায়ার স্টেশনকেও আগাম প্রস্তুতি নিতে বলেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। রাজ্যের বরাক ও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাছাড়া 10 প্রবণ এলাকার কথা মাথায় রেখে এসব এলাকা থেকে প্রয়োজনে জনগণকে সরিয়ে নিতেও বলা হয়েছে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা দ্রুত পৌঁছাতে স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সতর্কবার্তায় যেসব অঞ্চলে জল জমে যায় সেসব অঞ্চলে যেতে বারণ করা হয়েছে। তাছাড়া দুর্বল বা পরিত্যক্ত ভবনে আশ্রয় না নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। জরুরি পরিস্থিতিতে 112 অথবা 1070 অথবা 1077 নম্বরে কল করতেও বলা হয়েছে। এলার্ট জারি থাকার সময় খোলা মাঠে যেতে বারণ করা হয়েছে কৃষকদের। এই সময় কোনো জলাশয়ে না যেতে বলা হয়েছে মৎস্যজীবীদের। তাছাড়া কোনো গুজব না ছড়াতে এবং আতঙ্কগ্রস্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে দুর্যোগ মোকাবিলা বিভাগ। এদিকে কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে এক সতর্কতা জারি করে সংশ্লিষ্ট সরকারি বিভাগে টাস্ক ফোর্স গঠন সহ দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অপরদিকে উদ্বোধনের 5 মাসের মধ্যেই নতুন নিয়ম চালু করলো রাম মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে আর মোবাইল ফোন নিয়ে রাম মন্দিরে ঢোকা যাবে না বলে নির্দেশ জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ও অযোধ্যা প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের পরিবেশ আরো আধ্যাত্মিক করে তুলতেই এই পদক্ষেপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এবার থেকে আর কোনো ভক্ত রাম মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। এর পেছনে ভক্তদের সুবিধা ও মন্দিরের নিরাপত্তার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র পুণ্যার্থীদের এই নিয়ম মেনে চলার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, রামলালার দর্শনে আসা ভক্তরা মন্দির চত্বরে থাকা ক্লক রুমে মোবাইল জমা রাখতে পারবেন, দর্শন শেষে মোবাইল ফেরত পাবেন তারা। অন্যদিকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রায় জানান, মন্দির নির্মাণের বাকি থাকা কাজ এখন জোরকদমে চলছে। মন্দির চত্বর জুড়ে 14 ফুটের প্রাচীর তৈরি করা হচ্ছে আরও 6টি ছোট মন্দির। এগুলিতে শিব থেকে শুরু করে হনুমানজি প্রতিষ্ঠিত হবেন।
অপরদিকে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার রাধাপিয়ারি বাজারে এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সৌভাগ্য বলে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছে সংশ্লিষ্ট একটি বসতবাড়ি। ঘটনা রবিবার সকালে রাধাপিয়ারি বাজার এলাকায় জাতীয় সড়কের একটি সেতুর উপর সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। একটি ছয় চাকার খালি ডাম্পার দুরন্ত গতিতে করিমগঞ্জ থেকে লুয়াইরপুর দিকে যাচ্ছিল। আচমকা ডাম্পারটি সেতুর অ্যাপ্রোচে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পাশেই ছিল একটি বসত বাড়ি। ডাম্পারটি সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে পড়ে যাওয়ায় রক্ষা পেয়েছেন বসত বাড়ির ভিতরে নিদ্রাচ্ছন্ন গৃহকর্তা ও তার পরিবার। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে দুর্ঘটনার পর ডাম্পারের চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্পারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। অপরদিকে নাবালিকা অপহরণ কাণ্ড, গ্রেফতার এক যুবক। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল পাথারকান্দি বাজারে চোড়া থানাধীন আশাইঘাট গ্রামের নাবালিকা অপহরণ কাণ্ডে জড়িত অভিযুক্ত এক যুবক। তবে এখনো বেহদিশ অপহৃতা নাবালিকা, এতে দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের লোকেরা। জানা গেছে দশম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা অপহরণ কাণ্ডের ছয় দিনের মাথায় অভিযুক্ত অপহরণকারী যুবককে ত্রিপুরার উদয়পুর থেকে আটক করে বাজারে ছোড়া পুলিশ। পরে ধৃতকে সমজে দেওয়া হয় করিমগঞ্জ জেলা সিজেএম আদালতে। শেষে আদালতের নির্দেশে তার তাই হয় জেল হাজতে। কিন্তু ঘটনার বারো দিন পরও অপহৃতা নাবালিকাটির কোনো হদিশ বের করতে পারেনি পুলিশ। এতে চরম দুশ্চিন্তায় পড়েছে নাবালিকার পরিবারের লোকেরা। জানা গেছে নাবালিকা তার বড় বোন ও মায়ের সঙ্গে গত দীর্ঘদিন ধরে লুয়াইরপুর ব্লকের ডেঙ্গার বনজীবীর আশাইঘাট গ্রামের কৃপাসুন্দর গোস্বামীর বাড়িতে আশ্রিত ছিল। ওখান থেকেই ওই মেয়েটি লেখাপড়া চালিয়ে যায়। ২৪ মে মঙ্গলবার সকালে এই নাবালিকাটি স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে আর ঘরে ফিরেনি। এতে গোস্বামী পরিবার সহ মেয়ের মা ও বোন দুশ্চিন্তায় পড়েন। নাবালিকাটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় গোস্বামী পরিবারের কিছু নথিপত্র সহ নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরে তারা জানতে পারেন যে তাকে বিয়ে করবে বলে ফুসলিয়ে অপহরণ করে পালিয়ে নিয়ে গেছে। দুর্লভপুরা শ্রীকৃষ্ণপুরের বলাই গোস্বামীর ২১ বছরের ছেলে রাজীব গোস্বামী। ছেলেটি গত কিছুদিন ধরে স্থানীয় রাধাপিয়ারি বাজারের এক বাড়িতে থেকে রং মেস্তুরির কাজ করত। শেষে এই কাণ্ডে পুলিশে নালিশ জানালে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় নাবালিকাটি ছেলেটির প্রতারণার জালে পা দিয়ে প্রথমে একটি ছোট বাহনে করে বাড়ি থেকে বের হয়। পরে পথে রাজীব বাহনে চেপে বদরপুর পৌঁছায়। পরে তারা ট্রেন যোগে ভিন রাজ্যে পাড়ি দেয়। এ কাণ্ডে পুলিশ পলাতকদের মোবাইলের সূত্র ধরে তদন্তে নেমে গত ২০ মে এতে জড়িত যুবককে ত্রিপুরার উদয়পুর থেকে ধরে এনে আদালতে সুপোর্ট করে। কিন্তু মেয়েটির কোনো হদিশ পাওয়া যায়নি এখনো। এদিকে বাজারে ছোড়া থানার ওসি নীলব জ্যোতি নাথ জানান, নাবালিকাকে উদ্ধার করতে সব দিকে পুলিশি জাল বিছানো হয়েছে। আমরা আশাবাদী শীঘ্রই উদ্ধার করা হবে। অপরদিকে আশ্রম রোডে ওয়াইন শপকে ঘিরে মারপিট উত্তেজনা, আহত এক। ওয়াইন শপকে কেন্দ্র করে শনিবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে শিলচর আশ্রম রোডে। ওয়াইন শপে অতর্কিত আক্রমণে আহত হয়েছেন স্বত্বাধিকারী। পুলিশ ও আলসামরিক বাহিনী মোতায়েন করে রাতেই পরিস্থিতি সামাল দেওয়া হয়। ঘটনার পর ওয়াইন শপের স্বত্বাধিকারী সুশান্ত করের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জনৈক মহিলা। অন্যদিকে কৈবর্ত নেতা সুজিত দাস চৌধুরী সহ সাতজনের বিরুদ্ধে ওয়াইন শপে অতর্কিত হানা ও মারপিটের অভিযোগ এনে মামলা করেছেন সুশান্ত কর। এলাকার সুষ্ঠু পরিবেশের স্বার্থে বিতর্কিত ওয়াইন শপটির অনুজ্ঞাপত্র বাতিলের দাবিতে রবিবার বিকেলে বিজেপি জেলার সভাপতি বিমলেন্দু রায়ের নেতৃত্বে আশ্রম রোডে অনুষ্ঠিত হয় নাগরিক সভা। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। আশ্রম রোডের রুবি ওয়াইন শপে হঠাৎ মারপিট শুরু হয়। মারপিটে গুরুতর আহত হন ওয়াইন শপের স্বত্বাধিকারী সুশান্ত কর। তার মাথায় গুরুতর আঘাত লাগে। এতে উত্তপ্ত হয়ে উঠে ওয়াইন শপ সংলগ্ন এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আধাসামরিক বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এএসপি সুব্রত সেন। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এএসপি। আহত সুশান্ত করকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরে ন্যাশনাল হাইওয়ে শহর ফাঁড়িতে ওয়াইন শপের স্বত্বাধিকারী সুশান্ত করকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন জনৈক মহিলা। তার অভিযোগ, ওয়াইন শপের সামনে বেশ কয়েকজন যুবক প্রকাশ্যে মদ্যপান করেছিল। পাশ দিয়ে আসার সময় তার সঙ্গে অশালীন আচরণ করে ওই যুবকরা। কিন্তু রাত পোহাতেই ঘটনা অন্য মোড় নেয়। সুশান্ত কর অভিযোগ করেন কৈবর্ত নেতা সুজিত দাস চৌধুরীর নাম করে। জনৈক যুবক তার দোকানে মদ কিনতে আসে, কিন্তু তিনি টাকা ছাড়া মদ বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। কিছুক্ষণ পর সুজিতের নেতৃত্বে সাত আট জনের দল এসে অতর্কিত তার দোকানে হামলা চালায় বলে সুশান্ত অভিযোগ করেছেন। সেই সময় তাকে ব্যাপক মারপিট করে সুজিত বাহিনী বলে তার অভিযোগ।
সুজিত সহ সাতজনের বিরুদ্ধে সদরথানায় মামলা করেন সুশান্ত। তার অভিযোগ, 8 বছর থেকে তিনি সম্পূর্ণ বৈধভাবে ওই স্থানে দোকান চালাচ্ছেন, কিন্তু প্রায়ই সুজিত বাহিনী বিভিন্ন অজুহাতে তাকে বিরক্ত করে আসছে। অন্যদিকে আশ্রম রোড থেকে ওয়াইনশপের অনুজ্ঞাপত্র বাতিল করার দাবিতে রবিবার বিকেলে স্থানীয় কীর্তন মাঠে নাগরিক সভা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ও। এলাকায় সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ণ রাখতে ওয়াইনশপের অনুজ্ঞাপত্র বাতিলের দাবি তুলেন বক্তারা। বিমলেন্দু রায় বলেন, ওয়াইনশপের বাইরে প্রতিদিন রাতে অযথা ভিড় হয়, এতে উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। ওয়াইনশপটি বন্ধ করার দাবিতে ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা কমিশনারের কাছে বারকয়েক দাবি জানানো হয়েছে। শীঘ্রই ওই বিতর্কিত মদের দোকানটির বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে তার বিশ্বাস। সুজিত দাস চৌধুরীর মতে, ওয়াইনশপটির জন্য এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়েছে। প্রতিদিন রাতে ওয়াইনশপের বাইরে কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রকাশ্যে মদ্যপান করে। এলাকার মহিলাদের ওই স্থান দিয়ে আসা যাওয়া করতে যথেষ্ট অসুবিধা হয়। নাগরিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, সূর্য দাস, সচিন্দ্র দাস, মানস রায়, জয়ন্ত চক্রবর্তী প্রমুখ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে বিজেপি ক্ষমতায় ফিরলে আগামী 5 বছরের মধ্যেই বাস্তবায়িত হবে অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক নির্বাচন। রবিবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সারা দেশে একসঙ্গে নির্বাচন করার এবং একই দেশে একই ধরনের আইন লাগু করার সময় এসে গেছে। তাই মোদী সরকারের আগামী 5 বছরে দেশে এই 2 উল্লেখযোগ্য আইন লাগু হবে। একসঙ্গে দেশে লোকসভা, রাজ্যসভা এবং পঞ্চায়েত ও পুর নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনী ব্যয় অনেকটাই কমে যাবে বলে দাবি করেন অমিত শাহ। বর্তমানে সারা দেশে তাপ প্রবাহ বইছে, এর মধ্যেই লোকসভা ভোট হচ্ছে দেশ জুড়ে। প্রতিবারই একই অবস্থার মুখে পড়তে হয়, তাই লোকসভা নির্বাচন শীতের দিনে করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, আমরা এ ব্যাপারে চিন্তা ভাবনা করছি, যদি একটি নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব হয় এটা করা যেতে পারে। সাক্ষাৎকারে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ইউসিসি লাগু করা আমাদের দায়িত্ব। স্বাধীনতার পর সংবিধান প্রণেতারাই এই গুরুদায়িত্ব সরকার, সংবিধান এবং রাজ্য বিধানসভার উপর দিয়েছেন। তিনি আরও বলেন, কে এম মুন্সী, রাজেন্দ্র প্রসাদ এবং আম্বেদকরের মতো পণ্ডিতরা বারবারই বলে গেছেন, ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র ধর্মের উপর ভিত্তি করে আইন লাগু হতে পারে না। তিনি বলেন, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করে প্রাথমিক একটি পরীক্ষা করেছে বিজেপি সরকার। প্রসঙ্গত 1950 সাল থেকে ইউসিসি বিজেপির অন্যতম এজেন্ডা। এ ব্যাপারে অমিত শাহ বলেন, তিনি বিশ্বাস করেন অভিন্ন দেওয়ানি বিধি একটি সামাজিক, আইনি ও ধর্মীয় সংস্কার। তিনি বলেন, এ ব্যাপারে ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা উচিত, বিস্তৃত বিতর্ক হওয়া উচিত। দেশের সংসদকেও এ ব্যাপারে গুরুত্ব সহকারে ভাবতে হবে এবং আইন প্রণয়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এক দেশ এক নির্বাচন নিয়ে জানতে চাওয়া হলে অমিত শাহ বলেন, এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন। তিনি বলেন, সময় এসেছে সারা দেশে একসঙ্গে নির্বাচন হওয়ার। বিজেপি ক্ষমতায় এলে আগামী অধিবেশনে এ ব্যাপারে বিল পেশ করা হবে কিনা, এ ব্যাপারে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 5 বছরের সময়ের মধ্যে বিজেপি এটাকে বাস্তবায়িত করবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।